আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 16.3 এর উদাহরণ 23 এবং 24 নম্বর নিয়ে মূলত আলোচনা করব। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আলামিন সরকার, শিক্ষক নারায়ণকুল্ডি মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা এই অধ্যায়টার মধ্যে একটা বৃত্তের মাপযোগ করার একটা বিষয় আছে, চাকা ঘুরন্ত, ছোট চাকা, বড় চাকা কতবার ঘুরবে, পরিধি, বৃত্ত, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব মূলত। তো চলো উদাহরণ 23-এ কি বলা আছে সেটা দেখে নেওয়া যাক। বলা আছে একটি চাকার ব্যাস হচ্ছে 4.5 মিটার। ব্যাস চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? তো আমরা যে বৃত্তের ব্যাস আসলে আমরা কি জানি, দেখো এটা যদি একটা বৃত্ত বা চাকা ধরা যায়, চাকার ব্যাস হচ্ছে এই যে এখান থেকে পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা হচ্ছে চাকাটার ব্যাস। আর ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে অর্ধেক, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো চাকাটা কতবার 360 মিটার পথ অতিক্রম করবে? এটা পথ অতিক্রম করবে, এটা 360 মিটার পথ, তাহলে কতবার ঘুরবে? তো চাকাটা যদি একবার ঘুরে তাহলে কতটুকু পথ অতিক্রম করে? দেখো এই যে চাকাটা ঘুরে আসলো, দেখো এই যে ব্যাসের দাগটার দিকে একটু খেয়াল করে দেখো, এখানে আবার একটু খেয়াল করে দেখো, এই দাগটা ঘুরে কিন্তু আবার ওই দাগে এসে পৌঁছাবে। এই যে এটা একবার ঘুরলো, একবার ঘুরলে একটা পথ অতিক্রম করে, এইভাবে 360 মিটার যদি যায় তাহলে সে কত পথ অতিক্রম করবে? তো তার আগে চাকাটা আছে পরিধিটা কত সেটা বের করা যাবে, বৃত্তের এই যে চাকার যে পরিধি এটা পরিধিটা যদি বের করি তাহলে এক পরিধি একবার ঘুরলে কতটুকু যাবে সেটা আমরা বের করতে পারবো। তো দেওয়া আছে চাকার ব্যাস হচ্ছে 4.5, তাহলে চাকাটির ব্যাসার্ধ হবে 4.5/2, মানে অর্ধেক, তাহলে 2.25 মিটার হচ্ছে ব্যাসার্ধ। আর পরিধি হবে, আমরা জানি পরিধি সূত্র হচ্ছে 2πr। তো মনে করি চাকাটি 360 মিটার অতিক্রম করতে এন বার ঘুরবে, কতবার ঘুরবে আমরা জানি না, এই জন্য ধরে নিলাম এন বার ঘুরবে। তাহলে প্রশ্ন অনুসারে এন ইন্টু টু পাই আর, মানে পরিধি হচ্ছে 2πr, আর এন বার ঘুরবে, কতবার ঘুরবে? এন বার ঘুরবে, এটা সমান সমান কত? 360 মিটার পথ। তাহলে এন বার ঘুরে 360 মিটার পথ অতিক্রম করবে, তাহলে এন সমান সমান কত হবে? 360/2πr, 360/2 হচ্ছে এই 2, সূত্র পাই এর মান 3.16, আর হচ্ছে আর মান হচ্ছে 2.25। এটা আমরা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারের সাহায্যে পাবো হচ্ছে 25.46 মিটার প্রায়। তাহলে চাকাটি প্রায় 25 বার ঘুরবে, 25 বার ঘুরলে 360 মিটার পথ অতিক্রম করবে, ঠিক আছে? এইরকম করে 25 বার ঘুরবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 24 নম্বর প্রবলেমটার দিকে যাই। দেখো 24 নম্বর প্রবলেম বলেছে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে 32 বার এবং 48 বার ঘুরলো। 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা 32 মিটার এবং 48 বার ঘুরলো। চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। ব্যাসার্ধের অন্তর মানে চাকা দুইটির যে ব্যাস তার অর্ধেক, তার অন্তর মানে দুইটা চাকার অন্তর বিয়োগফল, ব্যাসার্ধের বিয়োগফল যাচ্ছে। তো 211 মিটার 20 সেন্টিমিটার, দুইটা চাকা একই পথে, দুইটা চাকা একটা 32 বার একটা 48 বার ঘুরবে, তার মানে বুঝতেই পারছো একটা চাকা ছোট একটা চাকা বড়, যে চাকাটা বড় সেটা কম বার ঘুরবে আর যে চাকাটা ছোট এই যে চাকাটা বড় সেটা বেশি বার কম বার ঘুরবে। ছোট চাকাটা বেশি ঘুরতে হবে এই পথ যেতে, আর বড় চাকাটা কম ঘুরবে ওই পথ যেতে। চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। দেখো দেখো এই যে ছোট চাকাটা সেটা কিন্তু একবার ঘুরে এতটুকু জায়গা অতিক্রম করবে, আর বড় চাকাটা যদি দেখো বড় চাকাটা যদি ঘুরাই তাহলে একবার ঘুরলে সে এত দূর জায়গা অতিক্রম করে। তাহলে এই দেখো কত দূর দূরত্ব আছে এদের মধ্যে। আবার দেখো এই চাকাটা ঘুরে আসবে এতটুকু দূরত্ব, কিন্তু বড় চাকাটা ঘুরলে অনেক বেশি দূরত্ব সে অতিক্রম করতে পারে একবার ঘুরলে, কারণ তার পরিধি বড়, ছোট চাকার পরিধি ছোট। তো চলো অঙ্কটা দেখা যাক। তাহলে আমরা বলতে পারবো যে 211 মিটার 20 সেন্টিমিটার, মানে হচ্ছে এটাকে যদি সেন্টিমিটার প্রকাশ করি, যেহেতু দুইটা একক আছে একই এককে নিব, 100 দিয়ে গুণ করবো 211 কে,
এর সাথে 20 যোগ করলে হবে এই 21,120 সেন্টিমিটার। তো মনে করি চাকা দুটির ব্যাসার্ধ যথাক্রমে আর এবং স্মলার, বড় আরটা হচ্ছে বড় চাকা, ছোট আর হচ্ছে ছোট চাকা, ধরে নিলাম আর বড় আর স্মলার আরটা হচ্ছে ছোট। তো চাকা দুটির পরিধি একটা হচ্ছে 2π আর, বড় পরিধি 2π ক্যাপিটাল লেটার আর, আর ছোটটার পরিধি হচ্ছে 2π স্মল আর। তো ব্যাসার্ধের অন্তর একটা হচ্ছে আর একটা হচ্ছে স্মল আর। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে প্রশ্ন অনুসারে হচ্ছে একটা 32 বার ঘুরবে, তাহলে বড়টা ঘুরবে 32 বার, যেহেতু 32 কম বার ঘুরবে এই জন্য বড় চাকাটাই কম বার ঘুরবে, আর 48 বার যদি ঘুরবে এই জন্য ছোট চাকা এটা। তাহলে 32 × 2π r মানে 32 বার এই পরিধিটা ঘুরবে, এটা সমান সমান হচ্ছে 21,120। সেখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি, আর সমান সমান হবে এই 21,120/32π। এখানে যদি মান বসাই দিই 3.1416π এর মান, তাহলে এটা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 105.04 সেন্টিমিটার প্রায়। একইভাবে যদি ছোট চাকাটার ক্ষেত্রে বের করি 48 বার ঘুরবে, 48 × 2π r এটা হচ্ছে পরিধি, তাহলে 48 বার ঘুরবে, 48 বার ঘুরলে যাবে কত 21,120 সেন্টিমিটার, যেহেতু দুইটাই একই দূরত্ব অতিক্রম করে, একটা 32 বার ঘুরছে একটা 48 বার ঘুরছে। তাহলে এখানে আর সমান সমান কত পাবো 21,120/48×2r, এগুলো সবাই গুণ অবস্থায় আছে এই জন্য এটা পেশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পায়ের মান যদি বসাই দিই 3.1416, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো 70.03 সেন্টিমিটার প্রায়। তাহলে উপরেটাতে পেলাম আমরা 105.04 সেন্টিমিটার প্রায়, আর নিচেরটাতে পেলাম হচ্ছে 70.03 প্রায়। এই 105 এবং 70 এর যে ডিফারেন্সটা তৈরি হয়ে গেল, তাহলে এদের ব্যাসার্ধের অন্তর, দুইটি ব্যাসার্ধের অন্তর, এই যে অন্তর বিষয়টা, ব্যাসার্ধের অন্তরটা হচ্ছে আর মাইনাস আর। তাহলে আর মাইনাস আর মানে 105.04 এবং 70.03 বিয়োগ করলে পাবো হচ্ছে 35.01 সেন্টিমিটার প্রায়। এটাকে যদি মিটারে প্রকাশ করি তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, পাবো হচ্ছে 0.35 মিটার প্রায়। তাহলে চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর হবে 0.35 মিটার প্রায়। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, এই যে ছোট চাকা এটার ব্যাসার্ধ ছোট হবে এবং বড় চাকা এটার অবশ্যই ব্যাসার্ধ বড় হবে, এদের পার্থক্য হচ্ছে 0.35 মিটার প্রায়। তো আজকে এই পর্যন্তই, তোমরা আশা করি দুইটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো। তো আজকে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানি, আজকে ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।